সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি রীতারানি বল, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাংলা প্রথম পত্রের একটি পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের দুটি লাইন আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, বাইব না মোর খেয়া তড়ি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, পুরো গানটি আমি গাইছি না, গানটি শুনে মনটা কেমন উদাস হয়ে যায় যে আসলেই তো একদিন তো আমরা সবাই থাকবো না, তাই না? তখন আমি এখন যেখানে আছি এই জায়গাটার কি হবে সেটি আমরা কখনো কি ভেবে দেখেছি? হ্যাঁ, সেদিন সেদিন কিছুই হবে না, শুধু আমিই থাকবো না, কিন্তু আর সব কিছু ঠিক থাকবে। এই এখন যেমন রোদ ওঠে, এখন যেমন চাঁদ ওঠে, তখনও তেমনই হবে। এখন যেমন গাছে ফুল ফোটে, তখনও তেমনই হবে। এখন যেমন মানুষেরা আমরা স্বপ্ন দেখি, তখনকার মানুষও স্বপ্ন দেখবে। আমরা যেমন সভ্যতা তৈরি করছি, এগুলো হয়তো ধ্বংস হয়ে যাবে, কিন্তু আবার নতুন সভ্যতা মানুষ তৈরি করবে, এরকমই হবে। হ্যাঁ, এই ভাবধারা নিয়েই আজকের যে কবিতাটি পড়বো আমি সেটি রচিত। এটির নাম হচ্ছে সেই দিন এই মাঠ। কবি হচ্ছেন জীবনানন্দ দাস। জীবনানন্দ দাস সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব। জীবনানন্দ দাশের জন্ম 1899 সালে বরিশাল শহরে। এটা আমাদের জন্য একটি গৌরবের বিষয়, কারণ আমরাও তো বরিশাল অঞ্চলের মানুষ। তার পিতার নাম সত্যানন্দ দাস, মাতা হলেন কুসুম কুমারী দাস। এই এই কুসুম কুমারী দাসেরও কিন্তু কবিতা তোমরা পড়েছ, আমাদের দেশে হবে সেই ছেলে কবে। হ্যাঁ, তার কবিতাটা সত্যিও হয়েছে, ছেলে এমন হয়েছে যে ঠিকই কাজ বড় হয়েছে। তিনি একজন স্বভাব কবি ছিলেন। জীবনানন্দ দাস বরিশাল ব্রজমোহন স্কুল এবং ব্রজমোহন কলেজে পড়াশোনা করেছেন এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজেও পড়াশোনা করেছেন। তিনি 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন এবং শিক্ষকতা করেছেন। তিনি ইংরেজি সাহিত্যের শিক্ষক ছিলেন, বিএম কলেজের শিক্ষক ছিলেন, পরবর্তীতে কলকাতায় বা কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং ওখানে 1954 সালে একটি ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে 14 অক্টোবর আহত হন এবং 22 অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখন সাহিত্যে জীবনানন্দ দাশের অবদানটা কিন্তু বিশাল। এখনও অনেকে আছে তার ভাবধারার অনুসারী যারা লেখালেখি করেন। জীবনানন্দ দাশকে প্রকৃতির কবি বলা চলে, মানে এত সুন্দর করে তিনি প্রকৃতিকে তুলে ধরেছেন তার সাহিত্যে। তারপরে তা আর একটা বিষয় হলো, তিনি কারো অনুসারী না, একটা অনন্য বৈশিষ্ট্য তার সাহিত্যে এবং সেটি তার একেবারে নিজস্ব। তাকে অনেকেই অনুসরণ করেছে বা করে করে হয়তো এখনও, কিন্তু তিনি ছিলেন একেবারে নিজস্ব বৈশিষ্ট্য অনন্য। এবং বাংলার প্রকৃতিকে তিনি এত ভালোবাসতেন বলেই তার কবিতায় বাংলার প্রকৃতি অপরূপ রূপে ফুটে উঠেছে। তোমরা অষ্টম শ্রেণীতেও তার একটি কবিতা পড়েছিলে, বাংলাকে এত ভালোবাসেন প্রকৃতিকে যে আবার এখানে ফিরে আসতে চান, আবার আসিব ফিরে, এরকম একটি কবিতা ছিল। এই কবিতাটির নাম সেদিন এই মাঠ। আমি যে পেছনে যে কথাগুলো বললাম ওই ভাবধারাই মূলত এই কবিতাটি লেখা। তার কয়েকটি বইয়ের নাম এখানে দেওয়া আছে, আমি সেগুলো একটু পড়ি। ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, কবিতার কথা, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, মাল্যবান, সুতীর্থ, এতগুলো বইয়ের নাম আছে। আচ্ছা, এই কবিতাটা সম্ভবত তার ঝরাপালক কাব্য থেকে নেওয়া হয়েছে। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে, সেদিন সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে
চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ছড়ে। চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরীয় ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। একদম সংক্ষিপ্ত একটা কবিতা, কিন্তু ভাব হলো বিশাল, মানে অনেক গভীর ভাব। এটা তোমাদের ছোট বয়সে এই এই ধরনের ভাব ভাবাটাও একটু মুশকিল, কারণ আমি কবে রব না সেই চিন্তাটি এত ছোট মানুষদের মাথায় তো আসার কথা না, আমার মাথায় এখন কিছুটা এসে গেছে। যাই হোক, কবির ভাবটা কী সেটা আমরা জানি। কবির ভাব হলো যে এই পৃথিবী, আমি একদিন থাকবো না এটা নিশ্চিত, আমরা খুব মানে পৃথিবীর বলতে সময় হচ্ছে অনন্ত অনন্ত, কবে শুরু হয়েছে কবে শেষ হবে সেটি আমরা জানি না, কিন্তু আমাদের জীবনটা হচ্ছে খুবই ক্ষণস্থায়ী, মানে সময়ের তুলনায় পৃথিবীরও কিন্তু বয়স অনেক, সেই তুলনায় আমরাও একেবারে খুবই সামান্য দিন পৃথিবীতে থাকি। আমি কখন চলে যাব তা জানি না, বা এবং চলে যাবই অবধারিত, কিন্তু আমি চলে গেলে তারপরও কিন্তু পৃথিবী থেমে থাকবে না আমার জন্যে বা কারো জন্যেই থেমে থাকবে না। এখানে সেদিনের মানুষেরাও স্বপ্ন দেখবে, সেদিনও এরকম আকাশে নক্ষত্ররা থাকবে, এই নদীর ঢেউ থাকবে, কারণ পৃথিবী হলো আমাদের তুলনায় অনেক বেশি অক্ষয়, মানে সে এত তাড়াতাড়ি শেষ হবে না, অনেক বেশি স্থায়ী, আমরা ক্ষণস্থায়ী পৃথিবীতে খুবই। আমি চলে গেলেও মানে আমার মৃত্যুর পরেও এখন যেমন গাছে গাছে ফুল ফোটে তখনও ফুটবে। কবি এখানে চালতা ফুলটির নাম উল্লেখ করেছেন, তোমরা এটি খেয়াল করেছো কিনা জানি না। এখানেই কিন্তু জীবনানন্দ দাশের কৃতিত্ব দেখো, মানে আজ পর্যন্ত যদি কেউ চালতা ফুল নাও দেখে থাকো, আমার মনে হয় এই কবিতাটি পড়ার পরে তোমার একটু হলেও কৌতূহল জাগবে যে চালতা ফুল জিনিসটা কেমন, একটু দেখি তো এমন কি আছে তার মধ্যে যে সেটা একটা কবিতায় উঠে আসবে। তাও আবার আমি বললাম যে এমন একজন বিখ্যাত কবি, হ্যাঁ একদম অতি সাধারণ গ্রাম বাংলার একটা অত্যন্ত সাধারণ একটা উপকরণ চালতা ফুল, সেটিকেও কবি অনেক খেয়াল করে দেখেছেন, মানে বিখ্যাত কিন্তু আসলে চালতা ফুল অনেক আগে থাকতেই, মানে এটা গহনায়ও ব্যবহার হয়, চালতা ফুল ডিজাইনের কানের দুল আছে, মানে কানপাশা যাকে বলে, নাক ফুল আছে। যাই হোক, যখন আমরা থাকবো না কবি বলেছেন চালতা ফুল তখনও ফুটবে এবং শিশিরের জলে ভিজবে, তার মানে অন্যান্য ফুলেরাও ফুটবে, ও চালতা ফুলটি একটি প্রতীক, সব ফুলের কথাই মূলত তিনি বলেছেন। লক্ষ্মী পেঁচাও গান গাইবে তখনও, লক্ষ্মী পেঁচা আবার হলো একটা মানে মঙ্গলের প্রতীক, এটা হিন্দু ধর্মের সঙ্গে সংযুক্ত আছে, লক্ষ্মী দেবীর বাহন হিসেবে ধরা হয়, সে হলো মঙ্গলের প্রতীক, ধন সম্পদ বা আমাদের কল্যাণ নিয়ে আসে। তো এখন যেমন লক্ষ্মী পেঁচা ডাকে, আমি যখন থাকবো না তখনও কিন্তু লক্ষ্মী পেঁচা ডাকবে, তার মানে তখনও মানুষের কল্যাণ মঙ্গল এইসব প্রার্থনা করে চলতে থাকবে এই পাখির ডাক। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কোনো দিন শেষ হবে না। আবার এখন যেমন একটা শান্ত পরিবেশ কবি এখানে দিয়েছেন, দেখো কী সুন্দর, এটা দেখলেও তো তোমাদের নদীর পাড়ে যেতে ইচ্ছে করবে। চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। এই যদি নৌকায় নদীতে ঘুরে না থাকো সন্ধ্যাবেলা, এই যে কেমন ভিজে গন্ধ এটা তুমি বুঝতেই পারবে না, একদিন ঘুরে দেখো কত ভালো লাগে যে খেয়া নৌকায় চরে ঘন্টার পর ঘন্টা মানুষ আমরা ঘুরে বেরিয়েছি। আমরা অবশ্য এই যে বরিশালের মানুষ যেহেতু নদীমাতৃক, এই এলাকাটা অনেক বেশি নদীনালা, প্রায়ই নদীতে নৌকায় আমাদের ঘুরতে হয়েছে ছোটোবেলায়, এখন শহরে থাকি দেখে এখন অতটা নৌকায় চড়া হয় না, আর নৌকাও আগের মতো নেই, দেশ উন্নত হয়ে গেছে, এখন তো আর রাস্তাঘাট হয়ে গেছে, নৌকা আর চলে না। যাই হোক, তবু এখনও খেয়া নৌকা কিন্তু আছে। এই যে সন্ধ্যাবেলা নদীতে খেয়া নৌকা নিয়ে ঘুরে বেড়ালে কীরকম একটা ভিজে গন্ধ, শহরের কলরব থেকে একটু দূরে কী একটা শান্ত নিরিবিলি শান্তির একটা পরিবেশ, সেটি কবি ফিল করেছেন, ভালো লেগেছে তার, এজন্য এখানে উল্লেখ করেছেন যে এরকম পরিবেশ কিন্তু তখনও থাকবে, মানে কোনো কিছুই জগতে শেষ হয়ে যায় না, যত উন্নতই হোক সব নৌকা শেষ হয়ে গেছে তাও খেয়া তো আছে, এরপরে যদি না থাকে জাদুঘরের মতো করে রাখা হলেও প্রতীক হিসেবে দুই চারটে নৌকা হলেও মানুষ রাখবে, বা আমাদের দেশে না থাকুক কোনো এক দেশে থাকবে, অনেক জায়গায় তো
টুরিস্টরা গিয়ে কত সুন্দর সুন্দর নৌকা লেকে নৌকা করে বেড়ায় সেভাবে হলেও থাকবে। এই যে কাশ্মীরের কি জানো যা ঝিলম, তারপরে এইসব নদীতে লেকে ডাল লেক এসব জায়গায় সবাই নৌকায় কী সুন্দর সাজানো গোছানো নৌকায় করে বেড়ায়, ওরকম হলেও বেড়াবে। তোমরাও একদিন ঘুরে দেখো কত সুন্দর কত ভালো লাগে, নদীর যে হাওয়াটাই একটা চমৎকার হাওয়া যেটা কক্সবাজারে গেলে পাওয়া যায়, ভিজে হাওয়া, আমি তো নাম দিয়েছি ভিজে হাওয়া। এশিরীয় ধুলোয়াজ বেবিলন ছাই হয়ে গেছে। এখানে ইতিহাসের দুটি বড় বড় সভ্যতার কথা বলা হয়েছে, বিখ্যাত সভ্যতা বেবিলন সভ্যতা, এটা তোমরা নাম শুনে থাকতে পারো, বেবিলনের শূন্যোদ্যান, অনেক প্রাচীনকালে ওখানে এরকম কয়েকতলা বিল্ডিংয়ের উপরে বিশাল বাগান করা হয়েছিল, এখন যেমন শাইক সিরাজের সাত বাগান, ওইটা তখন ছিল পুরো একটা শহর জুড়ে বেবিলনের শূন্যোদ্যান। সেই সভ্যতাটাও শেষ হয়ে গেছে, এশিরীয় সভ্যতাও ছিল এক সময়, সেটাও শেষ হয়ে গেছে। তার মানে কোনো সভ্যতাই কিন্তু চিরস্থায়ী না, যেমন আমাদের কাছেই আমরা জানি সিন্ধু সভ্যতা ছিল, ভারতবর্ষের এখন যে সভ্যতাটা আছে এর পূর্ববর্তী সভ্যতাটির নাম ছিল সিন্ধু সভ্যতা। আমাদের দেশে একটি সভ্যতা ছিল মহাস্থানগড়ের যে সভ্যতা, তাহলে এই এই তারপরে আমাদের কী যেন আরেকটা আছে মাটির তলায় যে শহর সেটার নামটা কি ভুলে গেছে আমি এই মুহূর্তে, এরকম কিন্তু একটা সভ্যতা আর কতকাল থাকে, 2000 বছর 4000 5000 বছর। এই যেমন মিশরের সভ্যতার কথা আমরা জানি যে অনেক হাজার বছরের আগে পুরনো, কিন্তু এখনও টিকে আছে। অনেক সভ্যতা এরকম ধ্বংস হয়ে গেছে যাবে, কিন্তু তাতে পৃথিবীর কিছু আসে যায় না, আবার নতুন সভ্যতা তৈরি হবে। যেমন সিন্ধু সভ্যতা গেছে, আবার ভারতে আর একটা সভ্যতা তৈরি হয়েছে, এরকম। তার মানে পৃথিবীতে প্রকৃতি হচ্ছে একমাত্র চিরস্থায়ী, আর যা মানব সৃষ্ট বা মানুষ বা অন্যান্য জীব প্রাণী এরা কিন্তু ক্ষণস্থায়ী, এটি হচ্ছে মূল কথা। মানে আমরা থাকি বা না থাকি, স্রষ্টার যে সৃষ্টি তা কিন্তু চিরস্থায়ী, চিরদিন থাকবে, কিন্তু মানুষ যা যা তৈরি করেছে সভ্যতাগুলো ধ্বংস হবে, আমরা ধ্বংস হব, প্রকৃতি কিন্তু এরকমই চলতে থাকবে, আমরা থাকবো না, পরবর্তী প্রজন্ম আসবে, তারা আবার আমরা যা যা করি তারাও তাই তাই করবে, তারাও সৌন্দর্য দেখবে, তারাও ঘুরে বেড়াবে, তারাও আনন্দ উপভোগ করবে, এই হচ্ছে মূল বক্তব্য। আচ্ছা, এখানে কয়েকটা শব্দার্থ টিকা দেওয়া আছে, এখানে আমি দেখছি যে টিকাগুলো অনেক বড় বড় ব্যাখ্যা দেওয়া আছে, তার মানে এগুলো দিয়েই আমরা প্রশ্ন তৈরি করে ফেলতে পারবো। কবে আর ঝরে, কবে আর ঝরে বলতে এই সেই দিন এই মাঠ থেকে শুরু করে কবে আর ঝরে পর্যন্ত বিশাল একটা অনুচ্ছেদেরই ব্যাখ্যা আছে এখানে। প্রকৃতির রহস্যময় সৌন্দর্য জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা, তিনি জানেন বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ রস গন্ধ কখনোই হারিয়ে ফেলবে না, তিনি যখন থাকবেন না তখনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন ও স্বাদ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। আলোচ্য অংশে কবি প্রকৃতির এই মাহাত্ম্যকে গভীর তৃপ্তি ও মমত্বের সঙ্গে উপস্থাপন করেছেন। হ্যাঁ, এই যে আমরা এটা খেয়াল করে নিই এতদিন যে কোথায় কী সৌন্দর্য আছে, চালতা ফুলে কী সৌন্দর্য, বা নদীর ভিজে গন্ধে বা কী আরাম বা আনন্দ, এগুলো খেয়াল করার কথা তিনি মনে করিয়ে দিয়েছেন। তাহলে আমি চলে যাব বলে লক্ষ্মীর পেঁচা কি আর গান গাবে না লক্ষ্মীটির তরে, তার মানে পৃথিবীতে কিছুই চিরস্থায়ী না, প্রত্যেকেরই মানুষ মাত্রেই সবার এক সময় চলে যেতে হবে, কিন্তু শিশিরের জলে চালতা ফুল ভিজে যে রহস্যময় সৌন্দর্য সৃষ্টি হয় যুগ যুগান্তে তার কোনো শেষ নেই, আর এই শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের ঢেউ প্রবাহিত হতে থাকবে অনন্তকালব্যাপী। তার মানে এই যে ফুলের সৌন্দর্য এটা কোনোদিনও হারাবে না, ফুলের সুগন্ধও কোনোদিনও ফুরাবে না। কবির এই বোধের মধ্যে প্রকৃতির এক শাশ্বত রূপ মূর্ত হয়ে উঠেছে, যেখানে লক্ষ্মী পেঁচাটি মমত্বের অনুভাবনা ধরা দিয়েছে অসাধারণ এক তাৎপর্যে। হ্যাঁ, যে তখনও এরকম পাখিরা মানুষের কল্যাণে গান গাইবে। এশিরীয় ধুলোয়াজ, মানুষের গড়া পৃথিবী অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে, এশিরীয় ব্যাবিলনীয় সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু নয়, কিন্তু প্রকৃতি তার আপন রূপরস গন্ধ নিয়ে চিরকাল প্রাণময় থাকে। প্রকৃতির মধ্যে বিচিত্র গন্ধের আস্বাদ, মৃদুমন্দ কোলাহলের আনন্দ আর তার অন্তর্গত অফুরন্ত সৌন্দর্য কখনোই শেষ হয় না। কবিতাটিতে জীবনানন্দ দাস প্রকৃতির এই চিরকালীন সৌন্দর্যকে বিস্ময়কর নিপুণতায় উপস্থাপন করেছেন। তার মানে প্রশ্ন এখানে কিন্তু তিনটা দেওয়াই আছে বইয়ে, তার মানে এইগুলোই আমরা আবার একটু লিখি দেখি অন্য কায়দায় কী হয়।
সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি কি বুঝিয়েছেন? সোনার স্বপ্নের স্বাদ বলতে কি বুঝিয়েছেন? বুঝাইছেন যে মানুষের এই যে আশাকাঙ্ক্ষা এটি চিরন্তন। এখনকার মানুষ যেমন স্বপ্ন দেখে, বিভিন্ন আশা করে, আশা পূরণের জন্য চেষ্টা করে, ভবিষ্যতেও যখন আমরা থাকবো না, পরবর্তী প্রজন্ম এভাবেই স্বপ্ন দেখবে, এভাবেই তারা সৃষ্টি করে চলবে। গল্প বেঁচে রবে চিরকাল। এটার একটা ব্যাখ্যা দিই আমরা। কোন গল্প? এই যে সৌন্দর্য, স্বপ্ন, প্রকৃতি, সব কিছু চিরন্তন, এগুলো সব সময় থাকবে, কখনোই শেষ হবে না। শুধু ধ্বংস হবে কি, মানুষ শেষ হয়ে যাবে আর মানুষের সৃষ্টি সভ্যতাও চিরস্থায়ী না, সেটাও ধ্বংস হয়ে যাবে। কিন্তু প্রকৃতি যা যা সৃষ্টি করেছে তা চিরন্তন, তা এখনও যেমন আছে ভবিষ্যতেও তেমন থাকবে। সেজন্য কবি বলেছেন এই সব গল্প বেঁচে রবে চিরকাল। তাহলে বন্ধুরা, এই ছিল কবিতাটি। মোটামুটি তোমরা এই বইয়ের যে টিকা ও শব্দার্থে যে তিনটা প্রশ্নের আকারে লেখা আছে অনেকখানি, এ তিনটা তো পড়বেই, সাথে আমি দুটি প্রশ্ন লিখলাম, এই দুটির উত্তরও তোমরা তৈরি করবে। এগুলো তোমরা যদি বাড়ির কাজ হিসাবে ধরে নাও বা তোমাদের প্রস্তুতি হিসাবে ধরে নাও, যে একটু প্র্যাকটিস করলাম, যাতে কবিতাটি তোমার আর একটু মর্মার্থ বুঝতে সুবিধা হবে আমি মনে করি। তাহলে আর আমরা বাড়াচ্ছি না, আজকে পর্যন্তই। পরের দিন আবার তোমাদের অন্য কোনো বিষয়ের ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।